দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। আজকে মাল্টিপ্লেক্স নিয়ে কিছু কথা বলবো, যদি পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনারা এগুলো আমার জন্য অনেক ভালোবাসে, আপনাদের জন্য আমার পেজটা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। যদি দেখেন এমন একটা মাল্টিপ্লেক্স, আগে বলে নেই অনেকেই কোম্পানি নিয়ে আসে মাল্টিপ্লেক্স বেশি দিন লাস্টিং করে। আপনি মাল্টিপ্লেক্স যত কম ইউজ করতে পারেন, মাল্টিপ্লেক্স মানেই হলো আগলা একটা তার ঘরে পড়ে থাকে, জানেন তো ছোট ছোট বাচ্চারা ঘরে দৌড়াদৌড়ি করে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের প্রবলেম হতে পারে। তো আপনার মাল্টিপ্লেক্স লাস্টিং করে না, কারণ এটা আজ আমি আপনাকে বলব। আপনার মাল্টিপ্লেক্সের মনে করেন যে এই প্লাগটা ঢুকেলেন, এখানে আপনি দুটা বা তিনটা একসাথে বা একটা ইউজ করেন। এখন মাল্টিপ্লেক্স আপনি যত দাম দিয়ে কিনেন, যত ভালো ব্র্যান্ডের কিনেন, মাল্টিপ্লেক্স নষ্ট হওয়ার কিছু কারণ আমি আপনাকে বলে দিচ্ছি। যদি এই প্লাগটা লুজ থাকে তাহলে এই স্যাঁচা স্যাঁচার করে ঠিক আছে পুড়ে যেতে পারে, বা এইখানে আপনি যে প্লাগটা ঢুকিয়ে নেবেন যদি এইখানে লুজ হয়, মাল্টিপ্লেক্স কিন্তু প্লাগ ঢুকাইবেন বাইর করবেন ইউজ করতে করতে লুজ হয়ে যাবে, এটা ভিতরে পাপ আছে সরে আছে, এই লুজ থাকার কারণে মাল্টিপ্লেক্স পুড়ে যায়। আরেকটা কথা বলি, এখন মনে করেন যে আপনি মনে করেন যে এই মাল্টিপ্লেক্সটা হাইট চালাইলে একটা ব্লেন্ডার চালাইবেন, অথবা মনে করেন যে মোবাইল টোবাইল চার্জ দিবেন, অথবা চার্জার লাইটের কিছু দিবেন, মানে কম ওয়াট লোড কম নেয় এমন ধরনের কিছু। এখন মনে করেন যে আপনি 200-250 দিয়া যদি একটা মাল্টিপ্লেক্স নেন, এই মাল্টিপ্লেক্সটা যদি ওয়াশিং মেশিন যদি চালান তাহলে কিন্তু লোড খুলাবে না বাই পুড়ে যাবে। এই মাল্টিপ্লেক্সটা দিয়া যদি ওভেন চালান তাহলে লোড খুলাবে না, কারণ ওভেন আর ওয়াশিং মেশিন এগুলো নিয়ে লোড নেয় বেশি, অনেক লোড নেয়। তো ওই লোড অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। আমি নিজে একজন ইলেকট্রিক কন্ট্রাক্টর, জানি এজন্য বলতেছি। আপনি মনে করেন যে লোড আপনাকে দিবে কিভাবে আপনি বলেন, একটা মাল্টিপ্লেক্স 250-300 দিয়ে বা 400 দিয়ে আপনি কিনলেন, এখন মনে করেন যে একটা ওয়াশিং মেশিনের লাইন মিনিমাম 2.5 RM ওয়্যার লাগে, এখন আপনার মাল্টিপ্লেক্সে কি 2.5 RM ওয়্যার আছে? নাই, কারণ এটা ডাইসে বানাইছে। হাইট যদি থাকে এর একটা মাল্টিপ্লেক্সের ভিতরে 1476 নম্বর কেবল থাকতে হবে, এর বেশি থাকে না। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে পারছি মাল্টিপ্লেক্সের জন্য, অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।